খাদি ইজ দ্য সান অফ এ ভিলেজ সোলার সিস্টেম বলেছিলেন মহাত্মা গান্ধী। সেই সুদূর 1918 সনে কিন্তু শুরু করেছিলেন এই বৈপ্লবিক আন্দোলন খাদিনীকে নিয়ে। তারপর তার বিভিন্ন ধরনের পরিবর্তন হতে চলেছে এবং এখন যখন আমরা ভারত আত্মনির্ভর হতে চলেছি এবং বলা যেতে পারে আমাদের যে স্বদেশী যেই জিনিসগুলো আছে বা বস্তুগুলোকে আছে সেগুলিকে প্রজেকশনের মাধ্যমে সারা বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে পেরেছি, সেখানে খাদি কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আর তার জন্যই আজকে আমরা যেখানে রয়েছি, মানে বিকাশের গতি আমাদের এই অনুষ্ঠানে, সেখানে আমরা একজন এমনকে পেয়েছি যিনি এক্সপার্ট এবং অবশ্যই আমাদের এই ব্যাপারগুলোতে আলোকপাত করবেন, পেয়েছি ডক্টর সুকোমল দেব মহোদয়কে। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। উনি রয়েছেন আমাদের খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের নর্থ ইস্ট জোনাল চিফ এক্সিকিউটিভ অফিসার। আচ্ছা, একটা কথা যেটা প্রথমেই বলতে ভালো লাগছে সেটা হচ্ছে, এক নম্বর কথা তো অবশ্যই আপনাকে অনেক অনেক স্বাগত, এবং যখন এই কথাটা বললাম যে খাদিকে যদি আমরা আমাদের যে গ্রামীণ সভ্যতা রয়েছে, মানে গান্ধীজি কথাটা বলেছিলেন যে গ্রামীণ যে সোলার সিস্টেম বা যেটাকে আমরা বলি সৌরমণ্ডল, সেখানে একদম মাঝখানে রেখেছেন, মানে সূর্য হিসেবে, তো কতটা ইম্পর্টেন্স দিয়েছেন তখনকার সময়ে এবং তখন থেকে একের পর এক চলে আসছে, এখন যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গায় দাঁড়িয়ে আত্মনির্ভর যেখানে আমরা হতে চলেছি, সেই ব্যাপারটা কিভাবে আসছে সেটা যদি একটু শুনি। আমি আপনাকে বলবো, গান্ধীজি একবার আরো একটা কথা বলেছিলেন, উই আর দ্য ইনহেরিটার অফ রুরাল সিভিলাইজেশন। তার মানে উনি বলতে চাইছেন যে আমাদের গ্রাম উন্নয়ন, গ্রাম ভিত্তিক অর্থনীতিকে আমাদেরকে পরিকাঠামোতে রেখে আমরা আগের দিকে এগিয়ে যেতে হবে। আর 1956 যখন খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, আজকে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন ইজ এ ওশেন লাইক অর্গানাইজেশন, ভেরি বিগ অর্গানাইজেশন, আমরা মিনিস্ট্রি অফ MSME মানে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্ট্যাটুটরি বডি, সেই অর্গানাইজেশন 1956 থেকে গান্ধিয়ান আইডিওলজির উপরে কাজ করে গ্রাম উন্নয়ন, ভিলেজ রিকনস্ট্রাকশন, রুরাল রিকনস্ট্রাকশনের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আর আজকে যখন সারা বিশ্ব, আমাদের নিজের দেশ ভারতবর্ষ COVID-19 সিচুয়েশনকে মোকাবিলা করছে, আর তার সাথে যেগুলো অর্থনৈতিক অবস্থায় আমরা এসেছি, সেখানে আবার নতুন করে একটা ভাবধারা এসে গেছে যে গো ব্যাক টু ভিলেজেস, স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য রুরাল ইন্ডাস্ট্রিজ, রুরাল সিভিলাইজেশন অ্যান্ড রুরাল রিকনস্ট্রাকশন। আর সেই হিসেবে যখন আমরা ভাবি কথাটা, আমাদের যে নর্থ ইস্ট রিজিয়ন রয়েছে, যেখানে আটখানা স্টেট রয়েছে, আর সেই স্টেটের মধ্যে একটা অন্যতম সুন্দর স্টেট হচ্ছে ত্রিপুরা। আমি খাদি গ্রামোদ্যোগ আয়োগের তরফ থেকে ত্রিপুরাবাসীকে আমাদের অভিনন্দন জানাচ্ছি। খাদি গ্রামোদ্যোগ আয়োগের তরফ থেকে আমরা চাইছি যে আপনারা সবাই খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন যে মোমেন্টটা নিয়ে এসেছে, আপনি যেটা বললেন, তাতে যোগদান করুন। আর আমরা সাপোর্ট করি কিভাবে রুরাল ত্রিপুরাকে স্পেশিয়ালি আমরা ফোকাস করতে পারি, ওটাকে আগে নিয়ে যেতে পারি। আমাকে বলা হচ্ছিল যে ত্রিপুরার পপুলেশন অ্যারাউন্ড 37 লাখ, হ্যাঁ, আর ওখানে রুরাল পপুলেশন মেবি অ্যারাউন্ড 26-27 লাখ হবে, আর আটখানা ডিস্ট্রিক্ট রয়েছে। আমি দেখছি এই প্রত্যেকখানা আটখানা ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকগুলো ডিস্ট্রিক্টের কিন্তু নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, আর ওখানে গ্রাম উদ্যোগ যেটা আমরা ভিলেজ ইন্ডাস্ট্রিজ বলি বা খাদি যেটা বলি, সেটাকে আগে বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো অর্গানাইজেশন যদি একসাথে সুন্দরভাবে প্ল্যান করে কাজ করে, তাহলে আমার মনে হয় ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে, অর্থ সামাজিক বিকাশে খাদি গ্রামোদ্যোগ আয়োগ বা খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ সেক্টর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন যে কিভাবে আমাদের কন্ট্রিবিউশনটা সোশিও ইকোনমিক ইভ্যালুয়েশন বা সোশিও ইকোনমিক প্রোগ্রেসের দিকে একটা দেখার মতো একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পেরেছে। আজকে আমাদের বিলাবেড প্রাইম মিনিস্টার বলে যাচ্ছেন, বি বকেল ফর দ্য লোকেল যখনই বলা হয়, এটা ইমপ্লিসিটলি কিন্তু ওই কথাই বলা হচ্ছে, এই কথাই বলা হচ্ছে যে তোমার গ্রামে যা আছে, তোমার গ্রামে যে প্রোডাকশন আছে, ওখানে তুমি ভ্যালু
অ্যাড করো, ওখানে প্রসেসিং করো, ওখানে ওইটাকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে, এগ্রিকালচার প্রোডাক্টকে তুমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে রূপান্তরিত করো, এবং তাতে গিয়ে ফার্ম সেক্টর এবং নন ফার্ম সেক্টর দুটো মিলে মিশে লোকালি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে। আর ওখানে কি হবে, আমাদের গ্রাম উন্নয়ন হবে, আর গ্রাম উন্নয়ন হয়ে হয়ে গ্রাম উন্নয়নের যেটা প্রভাবটা সেটা শহরে আসবে, আর পুরো দেশটা বা পুরো স্টেটটা আগে বাড়তে পারবে। তো ওই ফিলোসফি নিয়ে, গান্ধীয়ান ফিলোসফি নিয়ে খাদি গ্রামোদ্যোগ আয়োগ কাজ করে যাচ্ছে। আমরা ত্রিপুরাতে গত 1.5 বছর ধরে আমরা নতুন নতুন প্রজেক্ট নিয়েছি। আমাদের সংস্থার সবচেয়ে যিনি অধ্যক্ষ, যিনি চেয়ারম্যান KVIC, উনিও এসেছিলেন। আমরা ভালো প্রোগ্রামও করেছি আপনাদের রবীন্দ্র ভবনে, আমাদের অনারেবল চিফ মিনিস্টার ত্রিপুরা উনিও ছিলেন, খুব ভালো কাজ করেছি। এবং এবার আমি এসেছি, গতকালকে এসেছি, কালকে চলে যাব। আমি যতগুলো প্রোগ্রাম ইনিশিয়েট করা হয়েছিল সেই প্রোগ্রামগুলোকে রিভিউ করছি। আজ অবধি আমি 4খানা প্রোগ্রামকে রিভিউ করেছি, কালকে আরও এখন 1খানা মেজর প্রোগ্রামকে আমরা রিভিউ করব। আর করে আমি কন্টিনিউয়াসলি এটাকে মনিটর করব। আমি আপনাকে বলতে চাইছি যে ত্রিপুরার আগরতলাতে আমাদের স্টেট অফিস রয়েছে, রাজ্যস্তরীয় অফিস রয়েছে, ওখানে আমাদের স্টেট ডাইরেক্টরের পোস্টিং করা হয়েছে, আর উনি কাজগুলো করে যাচ্ছেন। যেখানে যেখানে জোনাল অফিস গুয়াহাটিতে আছে, তার সাপোর্ট এবং অ্যাপ্রুভালের দরকার হয় আমরা করে যাচ্ছি। আর আমাদের সেন্ট্রাল অফিস রয়েছে KVIC মুম্বাইতে, ওখানে আমাদের CEO আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার আমাদের চেয়ারম্যান স্যার আছেন, আমরা কাজ করে যাচ্ছি। এবং নর্থ ইস্ট জোনকে আমরা স্পেশালি একটা ফোকাসে এনেছি, এবং আমরা চাইছি ওটাকে আগে বাড়িয়ে নিয়ে যাব, যাতে নর্থ ইস্ট পুরো দেশের মেইন স্ট্রিমের সাথে একবার মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। মানে ভীষণ ভালো লাগছে এই কথাটা শুনে যে শুধুমাত্র দেশের একটা জায়গা উন্নতির দিকে যাবে আর আরেকটা জায়গা পিছিয়ে পড়বে, সেটা তো হতে পারে না। আমাদের মাননীয় যে প্রধানমন্ত্রীজি যে কথাটা আপনি বললেন, তিনি যে বলেছিলেন যে আত্মনির্ভর বানো, মানে নিজেকে যদি সেভাবে আমরা প্রজেকশনের মাধ্যমে যদি তুলে ধরতে পারি, আমাদের গ্রামেই সেই সবকিছু রয়েছে, সবকিছু রয়েছে, এবং সেটাকে যদি আমরা একটু প্রসেস মাধ্যমে, যেটা আপনি বললেন যে টেকনিক এবং টেকনোলজি দুটো যদি একসাথে যখন মিশে যায়, তখন কিন্তু উন্নতি একদম অবশ্যই হবে। পাশাপাশি একটি কথা বলবো, যেহেতু নর্থ ইস্টের আপনি ইনচার্জ রয়েছেন, সুতরাং সেখানে কিন্তু ত্রিপুরাকে আপনারা অবশ্যই সেই ফেসিলিটিটা দিচ্ছেন। পাশাপাশি এই যে আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা, সেটাকে অনেকটাই কিন্তু কমিয়ে আনা যাবে যদি এই ব্যাপারগুলো চলে আসে। আপনার কথাবার্তায় বলা আমি আপনাকে কিভাবে আমরা সাইলেন্টলি প্রত্যেকটা স্টেটের আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করার জন্য কাজ করে যাচ্ছি। আই উইল লাইক টু গিভ ইউ এ স্পেসিফিক এক্সাম্পল। আমাদের এখানে একখানা প্রোগ্রাম আছে, যেটাকে মিনিস্ট্রি অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বলা হয়, আর সেই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের নাম হচ্ছে প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, শর্টে আমরা PMEGP বলি, যেটা খুব পপুলার একটা প্রোগ্রাম। কালকে আমরা এটা রিভিউ করব সব ব্যাংকের সাথে, আমাদের রাজ্য সরকারে বরিষ্ঠ যারা অফিসার থাকবেন ওনারাও আসবেন, ওখানে আমরা এটা রিভিউ করব। আমি আপনাকে বলতে চাইছি 2008-09 PMEGP বা প্রধানমন্ত্রী রোজগার সৃজনকারী যোজনা এটা নেওয়া হয়েছিল, আর সারা দেশের সাথে আমরা কিন্তু ত্রিপুরাতেও কাজ করেছি। আর গত এই 10 বছর বা 11 বছরের মধ্যে আমরা ত্রিপুরাতে, আপনি বিশ্বাস করবেন কি না জানি না, 13,000 ইউনিট মাইক্রো এন্টারপ্রাইসেস আমরা এস্টাবলিশ করেছি, বোথ ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর এজ ওয়েল এজ ইন সার্ভিস সেক্টর। আর ওখানে ম্যাডাম আমরা অ্যারাউন্ড 96,000 জব ক্রিয়েট করেছি, 96,000 জব ক্রিয়েট করেছি, দিস আর দ্য ইউথস অফ দ্য স্টেট অফ ত্রিপুরা। আর এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ MSME অ্যারাউন্ড 310 crores অফ সাবসিডি আমরা স্পেন্ড করেছি, আর তার সাথে আমরা ব্যাংকার্স থেকে আমরা অ্যারাউন্ড 600 crores রুপিস আমরা রুরাল ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য ব্যাংক আর গভর্নমেন্ট মিলিয়ে আমরা স্পেন্ড করেছি। সো ইট ইজ রাফলি 1,000 crore, এন্ড ইট ইজ মেড এ ম্যাজিক দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড 13,000 মাইক্রো এন্টারপ্রাইসেস ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, গিভিং এমপ্লয়মেন্ট টু অ্যারাউন্ড 96,000 অফ ইউথস। সো দিস ইজ এ মিরাকল। অ্যান্ড দিস ইয়ার অলসো ওই কোভিডের জন্য আমাদের একটু টার্গেটটা আমরা কম নিয়েছি, কারণ কয়েকখানা মাস আমরা কাজ করতে পারিনি। এবার আমাদের রয়েছে যে অ্যাটলিস্ট 100 crores আমরা ইনভেস্ট করব, যেখানে 32-34 crores আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইনভেস্ট হবে এজ এ সাবসিডি, বাকি যেটা 60-65 crores হবে এটা ব্যাংকার্স থেকে আসবে। আর আমরা অ্যাটলিস্ট ও এটা করতে গিয়ে 1,200 ইউনিট এই বছর আমরা সৃষ্টি করবো, আর ওখানে অ্যাটলিস্ট 10,000 আমরা নতুন জব নন ফার্ম সেক্টরে আমরা ক্রিয়েট করব। সেটা হচ্ছে আমাদের একটা মেজর স্বপ্ন, এবং আমরা
এর জন্য বাস্তবায়িত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অ্যান্ড আই এম শিওর দ্যাট আমরা যেভাবে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলেমিশে আমরা একভাবে কাজ করে যাচ্ছি, ডেফিনেটলি বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার 2020-21 আমি আপনাকে বলতে পারবো যে আমরা এই স্টেটের জন্য অ্যাটলিস্ট এই পার্টিকুলার স্কিমে 100 crores আমরা ইনভেস্ট করেছি, 1200 নতুন মাইক্রো এন্টারপ্রাইসেস ক্রিয়েট করেছি, আর কমসে কম আমরা 10,000 যুবক যুবতী বা আনএমপ্লয়েডকে আমরা কাজের ব্যবস্থা করে দিয়েছি। ভীষণ সুন্দর, কারণ এটা কিন্তু একটা ভীষণ একটা যেই কথাগুলো আপনি এখন বললেন, মানে যে ইনফরমেশনটা এখন আপনি দিলেন, সেখান থেকে কিন্তু আমি তো অন্তত ভীষণভাবে আশাবাদী, এবং আপনার যে একটা বলে না যে জেজবা, যে এই কথাটা বলার যে একটা তাগিদ যখন আপনি দেখাচ্ছেন, বা একটা শুধু কাজ করে যাওয়া একটা ব্যাপার, আর কাজের জন্য শুধু কাজ নয়, সেটা একটা যে মনের তাগিদ থেকে কাজটা করা, সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার থাকে। এটা আমার ভীষণ ভালো লাগলো, এবং পাশাপাশি একটা ভীষণ ভালো লাগলো, এতটা যদি আমাদের ইয়থ যারা রয়েছে, যুব সম্প্রদায় যেটা আমাদের ভারতের সব থেকে বড় আমাদের সম্পদ, সেখানে যখন আমরা এতটা তাদেরকে দিতে পারছি, তাহলে তারা যতটা বেশি স্বনির্ভর হবে, আমরা কিন্তু ততটা নিজেরাই, ভারত কিন্তু ততটা বেশি স্বনির্ভর হবে, এবং এখনকার পরিস্থিতিতে সেটা ভীষণভাবে প্রয়োজনীয়। আপনাকে আমি কেন বলছি এটা আরো রেলিভেন্টটা আমি বলছি, আমাদের যে পিএমইজিপিটা প্রোগ্রাম আছে, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, আর ওই প্রোগ্রামে আমরা একজন যুবককে বা একজন যুবতীকে 25 লাখ টাকা অবধি আমরা দিচ্ছি টু সেট আপ এ মাইক্রো এন্টারপ্রাইজ। মাইক্রো এন্টারপ্রাইজের মানেই হচ্ছে যে ওখানে ইনভেস্টমেন্ট লিমিট ইস 25 লাখস, আর এই 25 লাখ টাকার মধ্যে আমরা হাইয়েস্ট সাবসিডি দিয়ে যাচ্ছি অ্যারাউন্ড 9 lakhs of rupees, 8,75,000 আসছে। 5% ওনারা নিজের থেকে কন্ট্রিবিউট করবেন, রিমেনিং 60% যেটা ওটা ব্যাঙ্ক দেবে, এবং ব্যাঙ্ক দেওয়ার জন্য ব্যাঙ্কে যেভাবে ইনফরমেশন বা যেভাবে ডাইরেক্টিভস দিতে হয় মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য কন্ট্রোলিং অফিসার্স অফ দ্য ব্যাঙ্ক হ্যাজ অলরেডি সেন্ড দ্য ইনস্ট্রাকশনস টু অল দ্য ব্যাঙ্ক। তো আমরা এটা করছি, 25 লাখ টাকা অবধি আমরা একজন যুবক যুবতীকে দিতে পারি, এবং আপনি যদি বিশেষ করে শুধু আগরতলারই যে সাব আরবান এরিয়াগুলো আছে, রুরাল এরিয়াগুলো আছে, ওখানে যদি আপনি যান, আজকে সকালে ম্যাডাম আমি একটা ইউনিটকে ভিজিট করলাম, আর এই ভিজিট করে আমার এত আনন্দ হয়েছে মনে, একটা গ্রাজুয়েট ছেলে ওখানের, আর উনাকে আমরা জাস্ট 10 lakhs rupees একটা প্রজেক্ট দিয়েছিলাম মেকানাইজড কার্পেন্ট্রি ইউনিট সেট আপ করার জন্য। আজকে আমি মর্নিংয়ে যখন ইউনিটটা ভিজিট করতে গেছি উইদাউট এনি ইনফরমেশন, আমি দেখছি ওখানে 10 জন যুবক ওখানে কাজ করছে, 10 জন যুবক কাজ করছে, এবং কনফিডেন্টলি ওরা বললো যে আমরা 18,000 থেকে 20,000 টাকা ওখানে মাইনে পাই, 18,000 থেকে 20,000 টাকা মাইনে পাই, আর আমরা এখানে কাজ করছি। আর এই যে যিনি গ্রাজুয়েট একজন ইয়থ, যিনি আমাদের সমাজকে রাস্তা দেখালেন, উনি বলছেন যে আমি আমার ইউনিটটাকে আরো মেকানাইজ করতে চাই, আরো এক্সপ্যান্ড করতে চাই। এবার পিএমইজিপির আন্ডারে আমাদের একটা সেকেন্ড ডোজ অফ ফিনান্স আছে, এর উপরে আছে, যাকে আমরা প্রথম ফিনান্স করেছি, সে সুন্দরভাবে ইউনিট করেছে, সে এখন আরো টাকা চায়, উনাকে আমরা আপ টু 1 crore আবার ফাইন্যান্স করি, অ্যাডভান্স লেভেল, ইয়েস, বিকজ মানে আফটার সাম লেভেল ইউ নিড টু এক্সপ্যান্ড ইয়োরসেলফ। তো উনাকে যদি উনি ব্যাংকের যে লোনটা নিয়েছে এই টাকাটা যদি রিটার্ন করছে, সুন্দরভাবে ইউনিট রান করছে, তাহলে হি ইজ এগেইন এলিজিবল ফর আপ টু 1 crore rupees, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 20 lakh টাকা সাবসিডি দেবে। তো আমি বলে এসেছি যে তাড়াতাড়ি করে আপনি আরও একটা লোন অ্যাপ্লিকেশন আমাদেরকে সাবমিট করেন, যাতে আপনাকে আমরা এটা করে দিতে পারি। আর আজকে 10 জন লোক কাজ করছে, ওখানে আমাকে দেখান যে 25 জন লোক কাজ করছে। আর আপনাকে আমি এটা বলতে চাইছি যে আমাদের এই যে পিএমইজিপি, আমি মেইনলি ফোকাস করছি এই প্রোগ্রামটার উপরে, এটা হচ্ছে একটা অনলাইন সিস্টেম। অনলাইন সিস্টেম, আপনি আপনার ঘরে বসে আমাদের যেটা ওয়েবসাইট আছে www.kvic.org.in, ওখানে গেলেন, গিয়ে পিএমইজিপি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে সাইটটা আছে ওখানে গিয়ে আপনি ক্লিক করলেন, অটোমেটিক আপনার প্রফর্মাটা খুলে আসবে, আর সাইডে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, তার মানে ওই টিউটোরিয়ালটা পড়ে পড়ে আপনি বুঝতে পারবেন কিভাবে ওখানে ফিল আপ করতে হবে, কিছু সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। তো এরকম করে যখন আপনি অ্যাপ্লাই করলেন, ঘরে বসে অ্যাপ্লাই করুন, করার পরই সাথে সাথে একটা কোয়েশ্চনার আসবে ওই প্রোগ্রামের মধ্যেই, টিভির স্ক্রিনে আসবে, সরি কম্পিউটার স্ক্রিনে আসবে, ওখানে আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইয়ার কোয়ালিফিকেশন, হোয়াট ইজ ইয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড সাম আদার ইনফরমেশন ওরা চাইবে, এবং যখনই আপনি রিপ্লাইগুলো দেবেন কম্পিউটার সিস্টেম আপনাকে ক্রেডিট দিয়ে যাবে, মার্কিং করে যাবে,
এবং মার্কিং করতে করতে 21 কোয়েশ্চন আছে, ওই 21 কোয়েশ্চন আপনি যখন ফিল আপ করবেন, আপনার মার্কিং যদি 60 বা 60-এর উপরে হয়, সাথে সাথে আমরা অ্যাপ্লিকেশনটাকে রিকমেন্ড করে ব্যাংকে পাঠিয়ে দেবো। যদি বিলো 60 হয়, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, যদি বিলো 60 হয় তাকে আমরা অ্যাডভাইস করবো তুমি কারেকশন করো। এখন আপনি বলতে হয়তো পারেন যে কীভাবে সে মোর দেন 60 পাবে। ধরুন একটা লোক, একজন লোক অ্যাপ্লাই করেছে, তার এইজ হচ্ছে 25 ইয়ার্স, আরও একজন করেছে 55 ইয়ার্স। ন্যাচারালি যার 55 ইয়ার্স সে মার্কটা খুব কম পাবে, বাট 25 ইয়ার্স হি ইজ এ ইউথফুল ম্যান, হি শুড গেট দ্য প্রেফারেন্স, তো ওকে আমরা 8 বা 9 কম্পিউটার সিস্টেম ওকে মার্ক দিয়ে দেবে। সিমিলারলি হি ইজ এ ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বা একটা এক্সপিরিয়েন্স রয়েছে ওই ইন্ডাস্ট্রিতে, ওকে এরকম করে মার্ক দেওয়া হবে। র মেটেরিয়ালস রয়েছে, মার্কেটিং টাই আপের রয়েছে, এগুলো দেখে দেখে কম্পিউটার ওকে মার্ক দেবে এবং 60%-এর উপরে 70-80-90% যখন পেয়ে যাবে, এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক একটা ব্যাংকে চলে যাবে। ব্যাংক তখন এইটাকে আর রিজেক্ট করতে পারবে না, বিকজ হি ইজ এলিজিবল ইন টার্মস অফ দ্য ক্রেডিট হি হ্যাজ স্কোরড। তখন ব্যাংক কী করবে, ওনাকে ডাকবে, ডেকে ওখানে ক্রেডিট ডিসিশন দেবে। ক্রেডিট ডিসিশন দেওয়ার পর উনি ওখানে অ্যাকাউন্ট খুলবে, আর আমরা ওনাকে আবার 10 দিনের একটা ট্রেনিং করাবো, সো দ্যাট ইটস এ কমপ্লিট ওরিয়েন্টেশন ইজ ডান। এই যে ট্রেনিংয়ে আমরা একজনকে ট্রেনিং করাতে 5,500 টাকা খরচা করি এবং এটা কমপ্লিটলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনুদান। সেরকম করে আমরা ট্রেনিং করাবো, ট্রেনিং করার পর ব্যাংক ওনাকে একটা একটা করে ফিনান্স করে যাবে। ইন 48 আওয়ার্স হি উইল বি রিসিভিং সাবসিডি ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হুইচ উইল কাম টু হিজ অ্যাকাউন্ট। আর অ্যাপ্লিকেশন সাবমিট করার মধ্যে 2 মাসের মধ্যে আমাদেরকে সব স্ক্রিনিং করে, ব্যাংকের স্ক্রিনিং করে ওকে স্যাংশন স্টেজে নিয়ে যেতে হবে। যদি কোনো আনএভয়েডেবল রিজনে তার অ্যাপ্লিকেশনকে আমরা স্যাংশন করাতে না পারি, তাহলে তাকে বলা হবে তুমি অ্যাপ্লিকেশনটাকে রেক্টিফাই করো। সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোগ্রাম আমরা করছি। তার বাইরে আমি কি বলবো না, আপনি কিছু বলবেন? আমি একটা শুধু আমার প্রশ্ন রয়েছে, এখানে এতগুলো কথা শুনলাম পরে এবং আমার যেটা মনে হচ্ছিল যে এখন তো মোটামুটি সবটাই অনলাইন সিস্টেমে পড়ে গেছে, প্রতিটা জিনিসই মানুষ চায় এখন যে অনলাইন সিস্টেমে যদি হয়ে যায় তাহলে আমাদের পক্ষে সুবিধা। ইটস ট্রান্সপারেন্ট, কুইক এন্ড ফাস্ট। হ্যাঁ সেই সেই, তো যেহেতু ভীষণ ভাবে একদম একদম কম্পিউটারাইজড, ফুললি যেটা ফুললি কম্পিউটারাইজড প্রোগ্রাম, যে মার্কিংটাও একদম, গ্রেডেশনটা সবটাই সবটাই। পাশাপাশি আমি একটা শুধু আমার প্রশ্ন থাকবে যে সেখানে কিছু আপনি একটু আগে বললেন যে একজন 25 বছরের যুবক যেমন দিতে পারছে, তেমনই একজন 55 বছরের একজন বয়স্ক প্রাজ্ঞ একজন ব্যক্তি, তিনিও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছে। সেখানে কি বয়সের কোনো বাধ্যবাধকতা আছে? বয়সের বাধ্যবাধকতা আছে, যিনি অ্যাপ্লাই করবেন উনি 18 বছরের উপরে হতে হবে। সেটাই, এখন আমি বললাম ধরুন 55 ইয়ার্স, এর জন্য ওর মার্কটা কমে গেল, কিন্তু শেষে গিয়ে আবার মার্ক বেড়েও যেতে পারে যদি দেখা যায় ওনার 10 বছর বা 15 বছরের ওই এক্সপিরিয়েন্স রয়েছে, তো ওখানে ওনার মার্ক বেড়ে যাচ্ছে, ওখানে যে নতুন আছে ওনার মার্কটা কমে যাচ্ছে। সো আলটিমেটলি দ্য স্ট্যাটাস উইল বি রিফ্লেক্টেড এট দ্য ফাইনাল স্টেজ, ফাইনাল স্টেজে গিয়ে ওনার স্ট্যাটাসটা রিফ্লেক্ট। সেটাই আমার একটা জানার প্রশ্ন ছিল আর কি। যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো যে 18 বছরের উপরে যে কেউ এটাকে অ্যাপ্লাই করতে পারে, শুধু আনএমপ্লয়েড হতে হবে, গভর্নমেন্ট সার্ভিসে নেই, সেরকম হতে হবে, পরিবারের একজন করবে। বাহ, এরপর আমি একটু শুনি এই ব্যাপারে একটু, এই যেটা আমি বলছি। আচ্ছা, আমি আরো একটা প্রোগ্রামে যাচ্ছি। আমাদের আরো একটা প্রোগ্রাম হচ্ছে, এগুলো সবই মিশন মোড প্রোগ্রাম। একটা মিশন মোড প্রোগ্রাম হচ্ছে আমাদের হনি মিশন। আচ্ছা আচ্ছা, আমাদের বিলাভেড প্রাইম মিনিস্টার কিন্তু বলেছেন সুইট ক্রান্তি বলেছেন, তার মানে আপনি বলেছেন যে সবুজ বিপ্লব হয়েছে দেশে, শ্বেত বিপ্লব হয়েছে, শ্বেত বিপ্লব মিন্স প্রোডাকশন অফ মিল্ক, এবার আমাদেরকে সুইট যেটা মানে মধু যেটা, এইটাকে আমাদেরকে প্রোডাকশন করতে হবে। অ্যান্ড বিলিভ মি, হনি মিশন একটা মিরাকুলাস কাজ করছে ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। আমাদের অনারেবল চেয়ারম্যান ইন প্রেজেন্স অফ আমাদের অনারেবল চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, আমরা জয়েন্টলি কয়েক মাস এসে আগে এসে এখানে রবীন্দ্র ভবনে আমরা অনেকগুলো প্রজেক্ট একসাথে করে গেছি। এর মধ্যে একটা অন্যতম প্রজেক্ট হয়েছে, যারা ট্রেডিশনাল বিকিপার্স ওনাদেরকে বা প্রগ্রেসিভ ফার্মার্স ওনাদেরকে আমরা ফার্স্টে ট্রেনিং দিয়ে মডার্ন মেকানিজমে ট্রেনিং করিয়েছি। ট্রেনিংটা কমপ্লিট হওয়ার সাথে সাথে ওনাদেরকে আমরা ফ্রি অফ কস্ট এক একজনকে 10টা করে বি বক্সেস দিয়েছি, বি কলোনিজ দিয়েছি, সাথে ছোটো মাইনর টুলস ইকুইপমেন্টস সবগুলো ফ্রিতে দেওয়া হয়েছে। আচ্ছা, ফ্রিতে দেওয়া হয়েছে কিন্তু, হ্যাঁ, তার সাথে সাথে
আপনার ত্রিপুরাতে পটার কমিউনিটি অনেক রয়েছে, যারা মাটির বাসনের কাজ করে কাজ করে। নন্দনপুর গ্রাম একটা রয়েছে, পুরোটাই পটার, পটারদের বিলেজ। আমার একটা রিসার্চ পেপার ও ইন্টারন্যাশনাল জার্নাল থেকে এই গ্রামের উপরে বেরিয়েছে। আপনি যে কোনো সময় নাম ক্লিক করে নন্দনপুরের সাথে কানেক্ট করলে পুরো পেপারটা এসে যাবে। তো ওটা আমাকে খুব মনে টাচ করেছিল এবং আমি আমার ডিপার্টমেন্টের অথরিটিকে লিখেছিলাম যে লেট আস অ্যাডপ্ট দিস ভিলেজ, আর অন আওয়ার ইনিশিয়েশন দিস ভিলেজ হ্যাজ বিন অ্যাডপ্টেড। আমরা মেজরিটি অফ দ্য ভিলেজার্সকে আমরা নতুন ইলেকট্রিক্যালি অপারেটেড পটার হুইলস দিয়েছি। এতদিন ওনারা হাতে কাজ করে, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করেছেন, যেটা খুব বেশি পরিশ্রমের কাজ, প্রোডাকশন খুব কম এবং কোয়ালিটি নিচের, আর সবচেয়ে হচ্ছে র মেটেরিয়ালস এর কনজাম্পশন বেশি হয়ে যায়। এখন মেশিনে হওয়াতে যেখানে প্রোডাকশন যে দিনে 200 টাকার প্রোডাকশন করতো, উনি সাথে সাথে 500 to 600 2 to 3 times ওনাদের প্রোডাকশন লেভেল বেড়ে গেছে, হ্যাঁ বেড়ে গেছে, এবং এটার জন্য মার্কেট রয়েছে। তো এটা করেছি আমরা। তারপর আমাদের আরো একখানা প্রোগ্রাম আছে, আমরা ওই যে রাস্তার আশেপাশে যারা বসে জুতো বা চামড়ার যেগুলো ব্যাগ টেগ আছে এগুলো কাজ করে, ওনাদেরকে আমরা অ্যাডভান্স টুল ইকুইপমেন্টস দিয়েছি আফটার ওরিয়েন্টেশন। অল দিস আর ফ্রি অফ কস্ট, মানে এগুলো সব এটার মধ্যে না না, পিএনজিপি ইজ সেপারেট প্রোগ্রাম, ওটাকে আমি বললাম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, এখন আমি বলছি মিশন মোড প্রোগ্রাম। এই একটা একটা মিশন মোড তিনখানা প্রোগ্রামের কথা বললাম, এই তিনখানা প্রোগ্রামে আমাদের কাজ হয়েছে। এবং গতকালকে আমাদের যেটা মিটিং হয়েছে, আমরা এখানে স্টেট গভর্নমেন্ট এবং আদার অফিসিয়ালস এর সাথে মিটিং করেছি, করে আমরা আমাদের এই বছরের যে কয়েক মাস বাকি রয়েছে কিভাবে কত তাড়াতাড়ি আমরা কাজগুলো করতে পারি, তার মধ্যে অন্যতম একটা মিশন মোড প্রোগ্রাম হচ্ছে আত্মনির্ভর ভারত ইন আগরবাতি মেকিং। এবং আগরবাতি মেকিং এ আপনার ত্রিপুরার কিন্তু খুব বেশি একটা প্রমিনেন্ট রোল হবে এবং হতে চলছে। আমরা স্টেট গভর্নমেন্টের উদ্যোগ নিয়েছে, আমরা উদ্যোগ নিয়েছি। আপনি হয়তো জানবেন আমাদের দেশে ভারতবর্ষে প্রত্যেক দিন 1690 metric ton আগরবাতির দরকার, হোয়ারেজ আমরা অ্যারাউন্ড 840-840 metric tons মতো আমরা প্রোডাকশন করছি। অর্থাৎ স্টিল আমাদের দেশের ভেতরে 50% মার্কেট এখনো আনস্যাটিসফাইড রয়ে গেছে, যেটাকে স্যাচুরেট করতে হবে। এর জন্য আমরা কি করেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, স্পেশালি আসাম এবং ত্রিপুরাকে আমরা চুজ করেছি। আমরা আত্মনির্ভর ভারতের পাইলট প্রজেক্ট নিয়েছি, যেটা আমরা কালকে মডা সুপারেন্ডি ফাইনাল করলাম, আজকেও এর উপরে ডিসকাশন হয়েছে। ইনিশিয়ালি আমরা 8টা সেলফ হেল্প গ্রুপ নিচ্ছি, TRLM এর সাথে কথা বলেছি, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের সাথে কাজ করে কথা বলেছি, আমরা আরও যা রিলেটেড অর্গানাইজেশন যারা আছেন ওনাদের সাথে কাজ করে কথা বলেছি, বলে আমরা অলরেডি নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, 8খানা SHG আমরা অলরেডি সিলেকশন করে ফেলেছি। এই 8খানা SHGতে আমরা মডার্ন ইকুইপমেন্টস, পাওয়ার অপারেটেড আগরবাতি স্টিক ম্যানুফ্যাকচারিং এবং আগরবাতি মেকিং মেশিন, মিক্সিং মেশিন, এগুলো আমরা দিতে যাচ্ছি। ওখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 35% সাবসিডি দেবে, অ্যারাউন্ড 10% কন্ট্রিবিউশন প্রমোটার্স থেকে আসবে, বাকি 55% আমরা ফিনান্সের অ্যারেঞ্জমেন্ট করছি। আর আমরা এটার যে মার্কেটিংয়ের জন্য টাই আপ আমরা করে দিচ্ছি বড় ইন্ডাস্ট্রির সাথে, হ্যাঁ ওখানে, আর বিক্রি করার জন্য তোমাকে কাউকে গিয়ে বলতে হবে না, আর র মেটেরিয়ালসের জন্য কাউকে বলতে হবে না। যে বিগ প্রডিউসার সে উইকলি হিসেবে এসে র মেটেরিয়ালস ডোর স্টেপে দিয়ে যাবে, আর এক সপ্তাহ পরে প্রোডাকশনটা নিয়ে যাবে, আর ওই সময় পেমেন্টটা করে যাবে, তুমি যা ইনকাম করেছো। মানে আমার যে কাজটা আমি সেটা করছি, আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, তুমি শুধু প্রোডাকশনের কাজটাই করে যাও, বাকি যা কিছু করতে হবে, বিকজ দেয়ার ইজ নো ডার্থ অফ মার্কেট, মার্কেট খোলা রয়েছে। সুতরাং আজকে কোথায় বিক্রি হবে, শুধু কোয়ালিটি। আর আপনি জানেন আমরা ত্রিপুরা একটা স্টেট যেখানে আমাদের বাঁশের যথেষ্ট অ্যাভেলেবিলিটি রয়েছে, ব্যাম্বু রয়েছে, আর বিশেষ করে ব্যাম্বুসা টোল্ডা, যেটা জাতি ব্যাম্বু যেটাকে বলে, বা এখানে বোধহয় বাঁশকাল জাতীয় কিছু একটা নাম, মৃত্তিং বা এরকম কিছু একটা নাম আছে, বাট দিস ইজ ব্যাম্বুসা টোল্ডা, অ্যাকচুয়ালি জাতি ব্যাম্বু আসামে বলে, এই ব্যাম্বুটা রয়েছে। এবং এই ব্যাম্বুটাই সবচেয়ে ফিজিবল ফর মেকিং অ আগরবাতি স্টিক। তো আমরা একটা পাইলট প্রজেক্ট অলরেডি শুরু করতে যাচ্ছি, 1-2 মাসের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে, সিলেকশন হয়ে গেছে। ওখানে আমরা স্পেন্ড করছি অ্যারাউন্ড 26 lakhs আমরা স্পেন্ড করছি ইনিশিয়ালি, আর আমরা ইনভেস্টার থেকে 22-23 lakhs নিচ্ছি, অ্যারাউন্ড 50 lakhs এর একটা প্রজেক্ট নিচ্ছি, যেখানে আমরা 80 লোককে এমপ্লয়মেন্ট দেব। তার বাইরে আমরা যেমন হনি মিশনে আমরা বলেছি
যে এসএইচজি ফর্ম করা হোক, এটার জন্য আমরা কাজ করেছি। এবার থেকে আমরা এসএইচজি মোডে যাচ্ছি, আগে ইন্ডিভিজুয়াল ছিল, এই মিশন মোড প্রোগ্রামের জন্য পোর্টালের উপরে আমরা কাজ করছি। আরেকটা খবর আপনাকে আমি দিতে চাইছি যে আগরতলাতে খাদি গ্রামোদ্যোগ আয়োগ কিন্তু অনেক বছর থেকেই কাজ করছে, অফিস রয়েছে আমাদের ওই কামারপুকুর জাতীয় কোনো একটা জায়গা আছে, ওখানে একটা রেন্টেড প্রিমাইসে আমাদের খুব কষ্ট করে অফিস চলছিল। আর স্টেট গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন আছে যেটাকে ত্রিপুরা খাদি গ্রামোদ্যোগ বোর্ড বলা হয়, ত্রিপুরা খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড, উই আর ভেরি রিলেটেড অর্গানাইজেশন। কেভিআইসি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, আর ত্রিপুরা কেভিআইবি হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশনের খুব দরকার। আমরা অনেক বছর ধরে চেষ্টা করেছিলাম ম্যাডাম, আর এই 15 আগস্ট, যে গত 15 আগস্টে আমরা আমাদের মাননীয় দেশের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী আর খাদি গ্রামোদ্যোগ আয়োগের অধ্যক্ষ ভার্চুয়ালি উনি দিল্লিতে গিয়ে পার্টিসিপেট করেছেন, আর আমরা এখানে নতুন অফিস বিল্ডিংয়ের জন্য ফাউন্ডেশন স্টোন লে করা হয়েছে, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ গিভিং অ্যারাউন্ড 8 crores of rupees ফর হ্যাভিং এ মাল্টি স্টোরিড খাদি গ্রামোদ্যোগ আয়োগ, খাদি গ্রামোদ্যোগ বোর্ড বিল্ডিং হিয়ার ইন আগরতলা। আজকে আমি সিপিডাব্লিউডির অফিসারদের সঙ্গে বসে প্রোগ্রেসটা দেখলাম, সাইটে গেলাম, এবং উই আর ভেরি মাচ কনফিডেন্ট দে উইদিন 1 year, মানে বাই মেবি বাই 15th August 2021 ইউ উইল গেট এ বিউটিফুল অফিস বিল্ডিং ফর বোথ অর্গানাইজেশন, একসাথে আমরা করব, যেহেতু খুব কোঅর্ডিনেশনের দরকার। তো দিস ইজ ওয়ান অফ দ্য লাভেবল প্রোগ্রেস উই হ্যাভ মেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা, উই আর ডেডিকেটেড ফর ত্রিপুরা, অ্যান্ড আই পার্সোনালি অলসো ভেরি কমিটেড বিকজ আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, অ্যান্ড আই অনেকগুলো কথা মানে আপনার কাছ থেকে আজকে জানলাম, এবং আপনি যে কথাটা প্রথমেই বললেন যে সবগুলোর কথার একটা জিস যদি বার করি, সেটা কিন্তু আমার মনে কিন্তু একটা কথা ধরেছে, সেটা হচ্ছে আমি আমার কাজটা করে যাব, আমার চিন্তা করতে হবে না যে আমি কোথা থেকে র মেটেরিয়াল পাবো, আমার চিন্তা করতে হবে না যে আমার কোথায় গিয়ে সেটা বিক্রি করতে হবে, সেটা বাজারজাত কোথায় করব, অথবা সেটার মার্কেটিংটা কিভাবে করব। এই যে তিনটে জিনিস ভীষণ ভাবে প্রয়োজন একটা ইন্ডাস্ট্রিকে দাঁড়ানোর জন্য, যে কোনো ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে তার টেকনোলজি আর টেকনিক যদি একসাথে হয়, এবং আমাদের গ্রামে গঞ্জে সেগুলো প্রচুর ভরপুর পরিমাণে আছে, এতদিনও ছিল, এখন সেটা আবার নতুন করে ডিসকভার হচ্ছে, সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই এতগুলো যে ইনফরমেশন এখানে এত সুন্দর করে আপনি, আরো দুটো ইনফরমেশন আমি আপনাকে কুইকলি দিতে চাই, সময় প্রায় শেষের পথে। একটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন কার্ডের নাম হচ্ছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ, তার মানে দুটো সেক্টর রয়েছে, ওয়ান ইজ ভিলেজ সেক্টর, ভিলেজ ইন্ডাস্ট্রিজ সেক্টর, যেখানে আমরা অ্যারাউন্ড 1.45 crores এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি, খাদিতে আমরা অ্যারাউন্ড 5 lakhs এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি। ত্রিপুরাতে কিন্তু খাদির কাজটা হচ্ছিল না, আমরা চাইছিলাম খাদির কাজটা হোক, আপনি একটা খাদির জ্যাকেট পরেছেন মনে হচ্ছে, খুব ভালো লাগলো, আমিও খাদির শাড়িটি পরি সবসময়। তো আমরা ত্রিপুরাতে গত 1 বছর আগে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউশন বলে সামথিং লাইক দিস, আমরা একটা খাদির একটা অর্গানাইজেশনকে রেজিস্ট্রেশন করেছি, ইট ইস এ লিগ্যাল এনজিও নাও, উই হ্যাভ গিভেন রেজিস্ট্রেশন। এবার হয়েছে কি, উনাদেরকে মাটির জন্য আমরা চেষ্টা করছি, একটা প্লট অফ ল্যান্ড স্টেট গভর্নমেন্টের সাথেও কথা বলেছি, যদি প্লট পেয়ে যাই তাইলে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করব, করে খাদির কাজটা শুরু করব, এই সাইড বাই সাইড হ্যান্ডলুমের সাথে খাদির কাজটা শুরু করব। ম্যাডাম আরও একটা বড় প্রোগ্রাম আমি যদি আপনাকে না বললে না হয়, সেটা হচ্ছে আমাদের ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেখানে কি হচ্ছে, একটা প্রজেক্টের আন্ডারে আমরা সিমিলার অ্যাক্টিভিটিস বা সেম অ্যাক্টিভিটিস এর জন্য আমরা একটা কমন ফেসিলিটি সেন্টার ক্রিয়েট করব, যেখানে সব ধরনের ইম্প্রুভড মেশিনারিজ থাকবে, মার্কেটিং টাই আপের অ্যারেঞ্জমেন্ট থাকবে, ট্রেনিংয়ের ব্যাপার থাকবে। আমরা চাইছি এই বছর 8খানা ক্লাস্টার আমরা ত্রিপুরাতে শুরু করছি, আমরা এইম করছি, আমাদের কাছে অ্যাপ্লিকেশন এসে গেছে, 8খানা ক্লাস্টার, এটাকে আমরা বলি স্ফূর্তি স্কিম অফ ফান্ড ফর রিজেনারেশন অফ ট্রেডিশনাল ইন্ডাস্ট্রি। ওখানে আমরা মোটামুটি এইম করছি যে 12-15 কোটি টাকা আমরা স্পেন্ড করবো, এবং সেটা মোটামুটি 95% অর মোর দেন 95% কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাবসিডি হবে। তো এই স্ফূর্তি ক্লাস্টারটাও আসছে, তাইলে এই সবগুলো প্রোগ্রাম কিন্তু খুব সুন্দরভাবে আসছে, এবং ওর আমাদের ত্রিপুরা প্রোগ্রেসের মধ্যে আপনি একদম ক্লিয়ার কাট একটা রিফ্লেকশন পাবে যে ইউ উইল গেট সামথিং দ্যাট খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রির কাজ কিন্তু হচ্ছে বা হতে চলছে, শুধু আমরা সবার থেকে সাপোর্ট চাই। আর আমার একটাই মেসেজ হলো আজকে, দেখুন একটা বলতে হবে যে অনেক শ্রমিক বাইরে কাজ করতেন, ওনারা দেশে ফিরে এসছেন, গ্রামে ফিরে এসছেন, ওনারা কিন্তু এক হিসেবে আমাদের অ্যাসেট, কারণ ওরা বাইরে গিয়ে কোনো একটা স্কিল নিয়ে এসছেন,
ওনারা খালি হাতে আসেনি, ওদের একটা কাজ জানে, সেই কাজটাকে ওনারা যদি বেসিক করেন আর আমরা যদি ওনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট দিই, দেন দে ক্যান সেট আপ ইন্ডাস্ট্রি ইন দ্য রিমোট এরিয়াজ অফ দ্য স্টেট। আর ওখানে কি হবে, গ্রামের আশেপাশে যে আরো দশটা ছেলে কাজ পাচ্ছে না, ওদেরকে ওনারা অ্যাবজর্ব করে একটা লিডারশিপ করতে পারেন। সুতরাং সব জিনিসের একটা প্লাস সাইড, আমরা এই পজিটিভ সাইডটাই দেখব। আর যারা ফিরে এসেছে ওনাদেরকেও আমরা ওয়েলকাম করছি যে ইউ কাম জয়েন উইথ আস, যে কোনো একটা ইন্ডাস্ট্রি সেট আপ করেন, আমরা আপনাকে ফাইন্যান্স করব, হেল্প করব। ভীষণ ভালো লাগলো শুনে, অনেক অনেক ধন্যবাদ এতগুলো তথ্য আমাদের সাথে আজকে এখানে ভাগ করার জন্য। কারণ প্রথমেই যে কথাটা বলছিলাম, সব কথার পরে কিন্তু যদি সেভাবে যদি পাবলিসিটিটা না হয় তাহলে কিন্তু আমরা সেটা জানতে পারি না। অনেক ভালো ভালো কাজ হয়ে যায় কিন্তু পাবলিসিটির অভাবে সেটা কিন্তু লুকিয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আবারও দূরদর্শনের পক্ষ থেকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের সকলকে বলবো, আজকে যে কথাগুলো আমরা এখানে আলোচনায় পেয়েছি সে প্রতিটি কথা কিন্তু এক একটা বলা যেতে পারে আত্মনির্ভর ভারতের প্রতি আমাদের কিন্তু সেই ডেডিকেশনটা দেখায়, এবং এই যে বিকাশের গতি সেটা যেন থেমে না থাকে, সেটা যেন চলতেই থাকে, তার জন্য অবশ্যই কিন্তু এগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আপনাদেরকে আবারও বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে সামাজিক দূরত্বগুলো আছে সেগুলো অবশ্যই বজায় রাখবেন, আমাদের যে বিধিনিষেধগুলো আছে সরকারি ক্ষেত্রে সেগুলোকে অবশ্যই পালন করবেন, নিজেরা সুস্থ থাকবেন, অন্যদেরকে সুস্থ রাখতে সাহায্য করবেন। নমস্কার। নমস্কার।